আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু। আজকে আমরা যে বিষয়টি আপনাদের সামনে আয়োজন রেখেছি সেটা হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আসহাবে সুফফা হিসাবে যারা ছিলেন মসজিদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিত্য নৈমিত্তিক সাথী বা সাহচর্য হিসাবে যারা সময় দিতে চেষ্টা করতেন, এমনকি ওহীর খেদমত এগুলার লেখা এবং অনুশীলনের কাজে যারা অনেক কিছুই ত্যাগ করে জীবনের যথাসর্বস্ব কায়িক পরিশ্রম এখানেই ব্যয় করতেন, সেই সমস্ত সাহাবায়ে কেরাম প্রসিদ্ধ সাহাবিদের কাহিনী আসুন আজকে আমাদের আলোচকবৃন্দের কাছ থেকে সেগুলো আমরা উপলব্ধি করব ইনশাআল্লাহ। প্রথমেই পরিচয় পর্ব। আজকের আলোচনায় আমাদের সঙ্গে যারা আছেন প্রাজ্ঞ আলোচক মণ্ডলী, তন্মধ্যে প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলোচক হিসেবে আছেন শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহী। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আলোচনার ধারাবাহিকতায় আমরা চলে যাই প্রথমেই শেখ শহীদুল্লাহ খান মাদানীর কাছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ধন্যবাদ মহতারাম উপস্থাপক। আমরা ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জীবনের সেই বরকতময় ঘটনাগুলি বিভিন্ন প্রেক্ষাপটে যা ঘটেছে যেখানে রয়েছে আমাদের জন্য অসংখ্য শিক্ষা উপদেশ আমরা পর্যায়ক্রমে শুনে আসছি। আজকে আমরা প্রসিদ্ধ সাহাবি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে সম্পৃক্ত একটি ঘটনাবহুল হাদিস বা হাদিসের ঘটনা আমরা শুনব এবং তা থেকে শিক্ষা গ্রহণ চেষ্টা করব। সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষের দিকে ইসলাম গ্রহণ করেছেন সপ্তম হিজরিতে। তার আগে বহুজন নবুয়তের শুরু থেকে ইসলাম গ্রহণ করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সার্বক্ষণিক সঙ্গ দেওয়ার সুযোগ হয়তো অনেকেরই হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে ইসলাম গ্রহণ করলেন সেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সার্বক্ষণিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নজরে রেখেছেন। কখন কি বলেন, কখন কি করেন, সব কিছুই যেন তিনি সেগুলিকে সংগ্রহ করছেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীন শিক্ষার উদ্দেশ্যে নিজের জীবনকেও যেন উৎসর্গ করেছিলেন, যার কারণে নিজের ছিল না কোনো বাসা, নিজের ছিল না কোনো আলাদা বাড়িঘর, কোনো সংসার। তিনি ছিলেন না আনসার, ছিলেন না মুহাজির, যার কারণে মুহাজিরদের ব্যবসা বাণিজ্য সেই ব্যবসা বাণিজ্যও তার নেই, আনসারদের ক্ষেত খামার তার সেই ক্ষেত খামারও নেই। সব বাদ দিয়ে শুধু তার জীবনেই একটাই কাজ, কীভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিনের বিষয়গুলি জানা যাবে, শেখা যাবে। এজন্য তার রাত দিন সবই ছিল মসজিদেই, মসজিদে নববীতে। শুধু তিনি একা নয়, বরং আরও একাধিক এ ধরনের সাহাবি যারা আহলুস সুফফা বলে পরিচিতি লাভ করেছিলেন। সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুব ক্ষুধার্ত, কোথায় খাবেন পাবেন, আসছে না কোনো খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হঠাৎ এক পেয়ালা দুধ কেউ এসে দিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ডাকলেন সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এসে খুশি হলেন যে খুব ক্ষুধার্ত অবস্থায় মনে হয় এক পেয়ালা দুধ তিনি পেলে একটু তৃপ্তি সহকারে খাবেন, ক্ষুধা একটু নিবারণ করবেন। কিন্তু তা হলো না, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো মসজিদে কে কে আছে তাদেরকে ডেকে নিয়ে আসো।
তিনি আরেক চিন্তায় পড়ে গেলেন। মনে করলাম এক পেয়ালা দুধ আমি খেলে হয়তো আমার একটু তৃপ্তি হবে, কিন্তু মসজিদে যারা আছেন তাদের সকলকে ডাকার জন্য নির্দেশ দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি করবেন, করার কিছু নেই, গেলেন, ডেকে নিয়ে আসলেন মসজিদে যারা ছিল, প্রায় 70-80 জন মসজিদে, তাদেরকেও ডেকে নিয়ে আসলেন। নিয়ে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সর্বপ্রথম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তার ডান পাশে যিনি তাকে আগে দেওয়ার জন্য দিলেন, তিনি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, তৃপ্তি সহকারে তিনি খেলেন। তারপরে এভাবে দিতে দিতে সকল যখন খাওয়া শেষ হলো, এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, দিয়ে বললেন তুমি খাও, মানে একটু গুরুত্ব দিয়ে বললেন, যেহেতু উনি আশঙ্কা করছিলেন যে পাবো না হয়তো, বললেন তুমি খাও, তিনি পেট পুরো খেলেন আলহামদুলিল্লাহ। তারপর আবার বললেন তুমি আরো খাও, তিনি আরো খেলেন, একেবারে তৃপ্তি সহকারে পর্যাপ্ত পরিমাণে দুধ পান করলেন। পান করার পর দেখলেন যে এখনো যেই দুধ ছিল সেই দুধেই রয়েছে, তা শেষ হয়নি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা অনেক বিষয় শুনেছি, তার মাঝে এটাও হলো একটি অন্যতম বরকত আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে দিয়েছেন, বরকতময় তার জীবন, তার মুজিজার মাধ্যমে, মুজিজা, এটা তার একটি মুজিজা। তবে এখানে দুই দিকই রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যেমন আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেছেন, যেই 80 জন এক পেয়ালা দুধ সকলেই তৃপ্তি সহকারে খেয়ে ফেললেন তবু শেষ হয়নি, তারাও তো নিজেদের জীবনকে আল্লাহর জন্যই উৎসর্গ করেছে, আল্লাহ এবং তার রাসূলের খেদমতে তারা বিলীন করে দিয়েছে। এভাবেই যারা হয়তো জীবনকে আল্লাহর নির্দেশে আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চাহিদাকে এভাবেই পূরণ করে দেন। আসলে এখানে বিষয়টা বড় চমৎকারভাবে আপনি বলেছেন শহীদুল্লাহ খান, অনেক সময় এগুলি সবাই ভাবে তাকে এগুলি নাড়া দেয়। জি, আপনি বলেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তম হিজরিতে ঈমান আনয়ন করেছিলেন। জি, উনি ছিলেন ইয়ামানের লোক। জি, সেখান থেকে এসেছেন খবর পেয়ে, তারপরে কেউ অবশ্য বলেছেন অষ্টম হিজরির কথাও, কিন্তু ভাবুন আমরা ভাবতে পারি এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সপ্তম হিজরিতেই ধরলাম ঈমান গ্রহণ করলেন। জি, এরপরে নবীজির আর কতদিন বেঁচে ছিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দিন, মাত্র 3 বছর, 10 হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত। জি, আর এরই মধ্যে সকল সাহাবীর মধ্যে হাদিস বেত্তা হিসাবে সবচেয়ে পরিচিতি লাভ করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মুখ মিশ্রিত সকল হাদিস, জি, হুজুরের আমলগুলো তিনি ধরে রাখতেন। একবার তিনি বলেছিলেন, সেটা সবাই মনে আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেগুলো বলছেন বা যে আমলগুলো করছেন আমি সেগুলো অনেক সময় স্মরণ রাখতে পারছি, ধারণ করতে পারছি, হ্যাঁ, আমাকে একটু দোয়া করে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের চাদর দিয়ে তাকে দোয়া করে দিলেন, ঢেকে দিলেন। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর পর থেকে যা শুনতেন যা শুনতাম আর কোনোটাই আমি আর ভুলতাম, নবীজির আর কোনো কথা আমি ভুলি না, আজীব কাহিনী। এরপরে তার মা ঈমানদার ছিলেন না, অনেক বকাঝকা করতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা ঈমানদার হচ্ছে না, বহুত বুঝাচ্ছি বুঝতে চায় না, একটু আল্লাহর কাছে দোয়া করেন আমার মা যেন ঈমানদার হয়ে যায়, ঈমানদার হয়। সুবহানাল্লাহ, হযরত আবু হুরায়রার মায়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এমন কাজে লেগেছে, পরে যখন গিয়ে বলেছে মা, খোঁজ নেওয়ার আগেই শুনতেছেন মা ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদি শেখ, তাহলে আপনার এই বিবৃতির প্রেক্ষিতে আমরা বুঝতে পারি একটি ঘটনা, যে এই যে দুধ বা দুগ্ধজাত দ্রব্য যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা সহ সাহাবায়ে কেরামদেরকে খাওয়ালেন, শুধু এই দুধে বরকত প্রাপ্ত তিনি হননি, তিনি ইলমে বরকত পেয়েছিলেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, যে কারণেই হয়তো হাদিস শাস্ত্রের সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হিসাবে তিনি খ্যাতি লাভ করেছেন। আল্লাহু আকবার, চমৎকার বিষয় উঠেছে। আসলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম নিতেই অনেকগুলো ঘটনা, অনেকগুলো ইতিহাস আমাদের সামনে চলে আসে। এই সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পড়ে থাকতেন শুধুমাত্র ইলম আহরণের জন্য। একটি প্রশ্ন আসতে পারে এখানে,
উনি এত কষ্ট করলেন কেন ক্ষুধার্তিত, কাজে বের হতে পারতেন, তিনি কাজে না বের হয়ে এখানে পড়ে থাকলেন শুধুমাত্র একটি উদ্দেশ্যে, যে আমি যদি চলে যাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি হাদিস ছুটে যাবে, যাতে না ছুটে সেজন্য বসেছিলেন, আল্লাহ তাআলা তাকে সে মর্যাদাও দিলেন। শুধু থাকতেন তিনি একা তা নয়, যেটি শেখ আলোচনা করছিলেন আসহাবে সুফফার সমস্ত সাহাবীরা বসে থাকতেন। আমাদের দর্শকবৃন্দের অনেকেই প্রশ্ন থাকতে পারে যে তারা মসজিদে কেন পড়েছিলেন, তাদের কি ঘর বাড়ি ছিল না সেজন্য? অবশ্যই নয়, তাদের এখানে পড়ে থাকার মূল উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইলম শিখা, ইলম শিখার জন্য তারা পড়ে থাকতেন। যদি আল্লাহর পক্ষ থেকে কিছু আসতো তারা খেতেন, না আসলে তারা সবর করতেন। এখানে আবার কেউ এটা না বুঝেন যে ইসলাম নিজেকে কারোর প্রতি বোঝা হওয়ার জন্য উৎসাহ দিচ্ছে কি না, মোটেও নয়। কারণ ওনারা কখনো কারোর কাছ থেকে হাত পাতেননি, কারোর কাছ থেকে কোনো কিছুর আশাও করেননি, আল্লাহর উপরে ভরসা করে না খেয়ে দিনকে দিন কাটিয়েছেন, কিন্তু হাত বাড়ান। আহমদ, বড় চমৎকার কথা বলেছেন আপনি। দেখুন, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদায় রাস্তা দিয়ে যাচ্ছেন, জি জি, খোদায় বেহুশ হয়ে পড়ে গেছেন। মানুষ মনে করেছে তার নাকি মীর কি বেরা বাজিনে আসর করেছে, বাজিনে আসর করেছে এই ধরনের। অথচ আবু হুরায়রা কসম খেয়ে বলতেছেন আমার এই ধরনের কোনো রোগ ছিল না। হ্যাঁ, গায়ে উঠে পাড়ানো হতো, আমাকে পাড়াচ্ছিলেন, তিনি বলছিলেন না আল্লাহর কসম, মুসা সাহেব বলছিলেন খোদার কারণে আমার। জি শেখ, জাযাকুমুল্লাহু খায়র। আমরা অত্যন্ত প্রাণবন্ত একটি আলোচনা দর্শকদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি, মাশা আল্লাহ। আমরা যে পর্যায়ে এসেছি আমরা এর ধারাবাহিকতায় বাকি কথাগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ দর্শকদের উদ্দেশ্যে। ততক্ষণে সামান্য সময়ের জন্য একটু বিরতি নিচ্ছি, বিরতির পরে আবারও আমরা ফিরে আসব আপনাদের সামনে ইনশাআল্লাহ। ততক্ষণে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা আমাদের আলোচক মণ্ডলীর কাছ থেকে উপস্থাপন করব এমন কিছু বিষয় যার মধ্যে রয়েছে ইমানের জাগ্রত চেতনা এবং আমাদের শিক্ষণীয় অপরন্ত বিষয়। আসুন আমরা আলোচনার ধারাবাহিকতায় ফিরে যাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়? অনেক শিক্ষা আমরা পাই, দর্শকবৃন্দের জন্য যেমন রয়েছে, আমাদের জন্য রয়েছে, ছাত্রদের জন্য রয়েছে, জি জগৎবাসী সারা বিশ্বের জন্য রয়েছে, যে দীন শিখার জন্য, এলিম অর্জনের জন্য এই ধরনের কোরবানির স্পৃহা থাকতে হবে, যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কালামকে আমি শিখার জন্য প্রয়োজনে ঘর থেকে আমি বেরিয়ে যাব, প্রয়োজনে আমি উপোস করব, প্রয়োজনে আমি ক্ষুধার্ত থাকব, কিন্তু তারপরও কোরআন এবং হাদিসের দার্স আমি শিখেই নেব। এটা যেমন সত্য, তেমনিভাবে যারা অভিভাবক থাকবেন তাদেরকেও এই কথাটা ভাবতে হবে যে আমার কাছে জ্ঞান শিখতে এসেছে, আমার কাছে কি এলিম শিখতে এসেছে, সেই নিজেকে ওয়াকফ করে দিয়েছে, অতএব তার প্রয়োজনগুলো আমার দেখা দরকার, দেখা দরকার। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পেয়ালা দুধই তো, কিন্তু তিনি জানতেন আসহাবে সুফফা যে আবু হুরায়রা সহ আরও অনেক তার উম্মত এলিমের জন্য সেখানে অবস্থান করছে, তাদের আর কোনো চাওয়া নাই, পাওয়া নাই, কাউর কাছে হাতও তারা পাতেন না, এজন্য কি তারা অমুক্ত থাকবে? না না, এটা হতে পারে না। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে হাদিয়া পেশ করা হয়েছিল সেই হাদিয়ার দুধটুকু এনে তিনি বিলিয়ে দিলেন তার সবাই ছাত্রদের কাছে। শেখ, জাযাকাল্লাহু খায়র। আমরা এই পর্যায়ে শেখ মাদানির কাছে একটু ফিরে যাই। জি, আসলে এটাই তো ইসলামের নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার যেখানে অধীনস্থ যারা আছে তাদের সাথে এই আচরণের শিক্ষা দিয়েছেন। একটি হাদিস মনে হলো, যে হাদিসটি সহিহ বুখারীর হাদিস, একজন তাবেঈ তিনি বলছেন, আমি সাহাবী আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আনহু তার কাছে একদিন গেলাম তাকে দেখা করতে, দেখলাম যে তিনি নিজে এবং তার সাথে তার দাস বা কর্মচারী রয়েছে, দুজন একই পোশাক দুইজনের গায়ে দেখলাম। আমি দুজনের গায়ে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুর গায়ে যে পোশাক, তার কর্মচারীর তার গায়ে একই পোশাক, কোনো কম বেশি নেই আমি দেখলাম। দেখার পর আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, আপনার গায়েও এই পোশাক আর আপনার কর্মচারী তার গায়েও এই পোশাক কেন? তিনি বললেন যে দেখো, আমি কোনো একদিন একজনকে, এক কর্মচারীকে এভাবে কিছু কথা বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমাকে বললেন তাদের কর্মচারী বা অধীনস্থ ব্যক্তিদের সাথে কি আচরণ হতে হবে, কি ব্যবহার হতে হবে, এ সম্পর্কে তিনি আমাকে বললেন যে
وَتُطْعِمُهُ مِنْ طَعَامِكَ جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ تَحْتَ أَيْدِيكُمْ وَتُطْعِمُهُ مَا تَطْعَمُ وَتَلْبِسُهُ مَا تَلْبَسُ তুমি তাকে সেটাই খাওয়াবা যেটা তুমি নিজে খাও তাকে সেটাই পরাবা যেটা তুমি নিজেই পরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিনের এই কথা থেকে আমি আমার কোনো কর্মচারীকে আমার খাওয়া ছাড়া ভিন্ন কোনো খাওয়া দেইনি আমার পোশাক ছাড়া ভিন্ন তাদেরকে পোশাক আমি দেইনি সুবহানাল্লাহ এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তিনি নিজে তার অধীনস্থদেরকে কোনোদিন ছেড়েই করতেন না এর আগেও আমরা কিছু এই ধরনের আলোচনা করেছি একজন মুসলিম হিসাবে এটাই হওয়া উচিত এটাই এই আদর্শেই আমাদের থাকা উচিত জাযাকাল্লাহু খাইরান জাযা শেখ অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন জি শেখ আহমদুল্লাহ যে কথাটা একটু যোগ করতে শেখ যেটা বললেন আসলে তো ইমানেরই দাবি এটা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের ভিতরে কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ তার অন্য ভাইয়ের জন্য সেটা পছন্দ না করে যেটা নিজের জন্য পছন্দ করে এই হাদিস থেকে আমরা আরও শিক্ষা পাই যেটা সেটা হলো এলিমের জন্য যারা নিজেদেরকে উৎসর্গ করে স্পেশালি আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদের প্রতি বিশেষ বরকত নাজিল করেছেন এই ঘটনা থেকে দেখলাম আর দুধের ব্যাপারে আরেকটু কথা বলতে হয় যে দুধ উপাদানটি এখানে এসেছে যে অন্যান্য খাবারের চাইতে দুধের একটা আলাদা স্পেশালি হাদিসের থেকে বৈশিষ্ট্য এবং বরকত আছে কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত অন্য সাধারণ যে কোনো খাবার খেলে আল্লাহ শুকর আদায় করতেন কিন্তু দুধ খাওয়ার পরে তিনি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের শুকর আদায় করার পাশাপাশি এটা আরো বেশি আল্লাহর কাছে কামনা করে বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু আল্লাহ এর দুধে বরকত দান করেন অন্য খাদ্যের ক্ষেত্রে বলতেন যে এর চেয়ে ভালো খাদ্য দাও আল্লাহর কাছে দোয়া করতেন যে এর চেয়ে ভালো খাদ্য কিন্তু দুধের সময় বলতেন না যে এর চেয়ে ভালো মানে দুধই হলো সবচেয়ে ভালো খাবার হিসাবে এর চেয়ে ভালো আর কিছু নাই যদিও পানিও কিন্তু এর ভিতরে আল্লাহ তাআলা খাদ্য শক্তি রেখেছেন আলহামদুলিল্লাহ আজকের বিজ্ঞানের উৎকর্ষের যুগে দুধের বহুমুখী উপকারিতা আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি কিন্তু এখানে আরেকটা ইঙ্গিত বহন করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন তিনি দুধের সমূহ উপকারিতা জেনেছেন তাই এর চাইতে উন্নত কোনো খাবার কে আর তিনি এর চাইতে উন্নত খাবার কে মেরাজের ঘটনার মধ্যে বাইতুল মাকদিসে যখন গিয়েছিলেন দুধ মধু আর পানি দেয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন দুধ গ্রহণ করেছিলেন দুধের মধ্যে জ্ঞানেরও একটা আভাস পাওয়া যায় বলা হয় যে দুধ এটা জ্ঞানেরও একটা প্রতীক হ্যাঁ এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধকে অত্যন্ত ভালোবাসতেন আরেকটি জিনিস লক্ষণীয় ওখানে এই যেমন আপনি বললেন যে দুধ মধু আর পানি নবীজির সামনে ধরা হয়েছিল আল্লাহর নবী সেখান থেকে দুধ এখতিয়ার করলেন আমরা দেখতে পাই দুধ থেকে অনেক প্রকারের দুগ্ধজাত দ্রব্য তৈরি হয় যেমন নাসাতাল ফিত্রা বলা হয়েছিল জিবরীল আলাইহিস সালাম মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকার বয়ে আনে আসহাবে সুফার এই ঘটনা থেকে আমরা বরকতের যে বিষয়টি পেয়েছি সেটা নিঃসন্দেহে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে তিনি সাহায্যপ্রাপ্ত এটা আমরা বুঝতে পারলাম তবে এটুকু মনে রাখতে হবে যে এটি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই স্পেশালি খাস অনেকে বলতে পারেন তাহলে আমাদের গত পর্বের আলোচনা এই পর্বের আলোচনা থেকে এটা কি মনে হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আগে থেকে যে এটা সবাই খেতে পারবে তিনি কি গায়েবের মালিক কিনা না অবশ্যই জানতেন এই সংশয়টা আসতে পারে কারোর মাঝে যে তিনি তো কিভাবে জানলেন যে সবাই খেতে পারবে আর যদি আমরা বলি শুনেন শেখ আহমদ যদি বলি জানতেন তাহলে অসুবিধা কিছু নেই আল্লাহ ওহির মারফত জেনে ওহির মাধ্যমে জানাইতে পারে আমি এটাই বলছি দেখি নবী তুমি খাও এভাবে খাও ওহির মাধ্যমে জানতেও পারে অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন তাই তিনি জেনেছেন অথবা অবশ্যই তিনি নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে ধারণা করেছেন আমরা এটা একটা মুজিজা মুজিজা আনা আইন্দা জান্নাত আব্দিবি আব্দিবি বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে তার ধারণা ছিল আল্লাহ তাআলার প্রতি এরকম আল্লাহ তাআলা এই অলৌকিক ঘটনা ঘটিয়ে তার নবী হওয়ার প্রমাণ আল্লাহ তাআলা এর সাথে আর আমি একটু যোগ করি যে দেখুন এই বরকতের কথা আসছে জি আল্লাহর নবীর সুন্নত যতগুলো আছে সবগুলোই কিন্তু বরকতময় সবগুলোই বরকতময় যে যত বেশি সুন্নতের উপর আমল করবে বাইরে দেখতে যত কিছু হোক না কেন এর মধ্যে যে বরকতময় একটা আসর আছে এটা কিন্তু এটা অনুভব স্বীকার করার কোনো উপায় নাই কোনো উপায় নাই বরং আমি দেখেছি আলহামদুলিল্লাহ যারা রাসূলকে মহব্বত করে তার সুন্নতকে মানে আমল করতেছে তাদের অন্তরের যে এক প্রশান্তি সেটা আপনি কোটি কোটি টাকা দিয়েও কিনে পাবেন না একই বিষয় থেকে আরেকটা কথা উঠে আসে যে বরকত এটা জিনিসটা কি কল্যাণ জি কল্যাণ এই কল্যাণটা কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে জিনিসের ভিতরে দিয়ে থাকেন সেখানেই হয়ে থাকে এর সঙ্গে স্বল্প আর আধিক্যের কোনো সম্পর্ক নেই আজকের এই যুগে যে জিনিসটা হয়েছে আমরা সবাই অধিক পরিমাণের সম্পদ অধিক পরিমাণের ক্ষমতা সবকিছু অধিক পরিমাণ নেওয়ার চেষ্টা করি আমি যেটুকু নিচ্ছি বা যেটুকু আমি কামাই করছি ওইটুকুর ভিতরে আল্লাহ তাআলা কল্যাণ রাখছেন কি না আমি সেরকম করছি কিনা ওই বিষয়টা আমরা লক্ষ্য করছি না এখানে এক পেয়ালা দুধ থেকে এত কল্যাণ হলো যে সবার ক্ষুধা নিবারণ হয়ে গেল কেউ আবার
এক জগ দুই দশ বিশ লিটার দুধ থেকেও দেখা যাচ্ছে যে তার নিজের যে উপকারটা হওয়া দরকার সেটুকু নাও হতে পারে। আল্লাহ তালা যেখানে কল্যাণ দিবেন সেটার পরিমাণ কম হলেও তার উপকারিতা অনেক বেশি হবে। অথবা ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে স্বল্প আর আধিক্য নয়, আল্লাহ তালার কল্যাণ আছে কিনা এটাই। জি শেখ আহমদুল্লাহ, ধন্যবাদ আপনাকে। আপনার এই কথার প্রেক্ষিতে একটা বিষয় প্রকট হয়ে উদ্ভাসিত হয়, সেটা হচ্ছে যে আয়াতটি আপনি একটু আগে তেলাওয়াত করেছিলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামায়। এখানে আল্লাহ পাকের এই অফুরন্ত কল্যাণ এবং এই নিয়ামত হাসিল করতে হলেও আমাদের বা মুসলিম উম্মাকে বা নবীর সাহাবিরা যে কোয়ালিটি অর্জন করেছিলেন সেটার দিকে একবার দৃকপাত করতে হবে। একটা হচ্ছে ইমান, আর একটা হচ্ছে তাকওয়া। আজকেও যদি এই জমিনের অধিবাসীরা আমরা ইমানের বলে বলিয়ান হই, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মতো, আমরা যদি তাকওয়া আল্লাহর ভয় পোষণ করি আমাদের হৃদয়ে, তাকওয়ার আধারটা বা স্থানটা তো হৃদয়, এই হৃদয়ে যদি পোষণ করি এবং পাপ থেকে বেঁচে থাকি, আমরা অধিক নেকির কাজের দিকে আগ্রহান্বিত হই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবনকে বরকতের দ্বারা সুসমামণ্ডিত করবে। পরিষ্কার, এটা পরিষ্কার, কোরআনে পাক আল্লাহ পাক নাজিল করেছেন জমিনে তার মখলুকের জন্য। এখন আমাদের দর্শকদের কি আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এই কথা যে আসুন আমরা নিজের কি আছে এর উপর আমরা ভরসা করব না, আমরা ভরসা করব আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আর তার পক্ষ থেকে এই যে বরকতের যে কথা শেখ আহমদ বললেন যে আধিক্যটা আমার বড় কথা নয়, বড় কথা হচ্ছে এর মধ্যে আল্লাহ পাক কতটুকু কল্যাণ এবং বরকত দিতে পারে। সেখানে যদি কমও থাকে তার মধ্যেও দেখা যাবে বরকত হচ্ছে, আর সেখানে যদি দেখা যায় অনেক বেশি দেখা যাবে যে তার মধ্যে কোনো বরকত থাকছে। তাহলে আমাদেরকে সবকিছুই নির্ভর করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জতের তার হুকুম নির্দেশ আহকাম এগুলি মানার উপর, এগুলি জানার উপর। তাহলে গিয়েই আমরা এই বরকতটা আল্লাহর পক্ষ থেকে এখনো আশা করতে পারি। অবশ্যই, আর এই জন্যই আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইব, আসুন আমরা অফুরন্ত সম্পদ শুধু হক বা না হক কোনো পথ না দেখে, ন্যায় অন্যায় না দেখে উপার্জনই করতে থাকব। এ সম্পদ আমাদের কোনোদিন বরকত আনতে পারবে না, প্রাচুর্যতা প্রদান করতে পারবে না, বরং আল্লাহ সুবহানাহু তাআলার উপরে যখন আমরা সম্পূর্ণরূপে নির্ভরশীল হব, যেমনটি আসহাবে সুফফা বা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন, তাহলে তিনি আমাদেরকে পছন্দ করবেন এবং আমাদের জীবনে দিবেন অফুরন্ত বরকত। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সেই অপরিসীম বরকত কামনা করে আমরা আজকের এই আলোচনা এখানেই পরিসমাপ্ত করছি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।